ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। আমাদের সকলের ইচ্ছা থাকে জীবনে একবার হলেও কেদার দর্শন করতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,584 মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এই কেদারনাথ শহরটি মূলত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদারনাথ মূলত চার ধাম যাত্রার বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনাত্রী এই চার ধামের অন্যতম একটি ধাম হচ্ছে কেদারনাথ। আজকের এই ভিডিওতে আমি আমার বন্ধুদের সঙ্গে যে কেদারনাথ ভ্রমণ করেছি তারই গল্প তোমাদের সামনে তুলে ধরব। আমাদের যাত্রার সময়সীমা ছিল মে মাসের 13 তারিখ থেকে মে মাসের 23 তারিখ পর্যন্ত, কিন্তু আমরা টিকিট করেছিলাম আরো আগে। আমরা টিকিট করেছি জানুয়ারি মাসের 26 তারিখে। আমার বন্ধু মিঠুন এবং তার সঙ্গে আরো 4 জন মিলে আমরা মোট কেদারনাথ যাত্রা করি। কেদারনাথ যাত্রা করার আগে আমাদেরকে যে 4টি কাজ প্রথমে করতে হবে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখি। তার প্রথমটি হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন। আমরা যারা কেদারনাথ দর্শনে যাই তাদেরকে কিন্তু ম্যান্ডেটরি অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। এই রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনও করতে পারেন অথবা যেখানে কেদারনাথ যাবেন সেই কেদারনাথ গিয়েও কিন্তু আপনারা এটা অফলাইন করতে পারেন। অফলাইন করতে হলে আপনাদেরকে হরিদ্বার অথবা সোনপুরা অথবা গৌরকুণ্ডে গিয়ে অফলাইনে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়াও আছে হেলিকপ্টার বুকিং। আমরা যারা হেলিকপ্টারে যেতে চাই তাদেরকে কিন্তু আগে আমাদের শিডিউল অনুযায়ী অর্থাৎ ভ্রমণের শিডিউল অনুযায়ী কিন্তু হেলিকপ্টার বুকিং করে নিতে হবে, কারণ হেলিকপ্টার বুকিং করা না থাকলে কিন্তু আমরা ইনস্ট্যান্ট হেলিকপ্টার বুকিং করে যেতে পারবো না, আর যদি বুকিং করতে পারো সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা দিতে হবে আমাদেরকে। এছাড়া আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে বাস বুকিং। অর্থাৎ আমাদের সঙ্গে যদি শেয়ার গাড়ি বা আমাদের সঙ্গে যদি নিজস্ব কোনো গাড়ি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের বাস বুকিংটা করে নিতে হয়। আর বাস বুকিং করার ক্ষেত্রে আমরা রেড বাস থেকে কিন্তু বুকিং করতে পারি। বাস কোথা থেকে কোথায় পর্যন্ত যাই? আমরা যখন হরিদ্বারে নামবো হরিদ্বার থেকে কিন্তু আমাদেরকে সোনপুরায় যেতে হবে, অর্থাৎ সোনপুরাকে পরে হচ্ছে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে আমাদেরকে কিন্তু কেদারনাথে হচ্ছে হাঁটা শুরু করতে হয়। তো আমাদের যখন হরিদ্বার থেকে সোনপুরা যাব এই রাস্তাটাও কিন্তু আমাদেরকে বাসে যেতে হবে যদি আমরা বাসে যেতে চাই, আর সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বাস বুকিংটা গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে হোটেল বুকিং। আমরা যখন পিক টাইমে যাই তখন কিন্তু আমাদেরকে হোটেল বুকিং করে যাওয়াটাই সব থেকে ভালো, কারণ আমরা গিয়ে যদি হোটেল বুকিং করতে চাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ঝামেলা হতে পারে, যেমন হোটেল না পাওয়ার সমস্যা হতে পারে অথবা হোটেল পেলেও তার চার্জটা বেশি হতে পারে। তো এই 4টে কাজ কিন্তু অবশ্যই আমরা আগে করে রাখবো। এখন হাওড়া মেট্রো থেকে বেরিয়ে গেছি, যে ওপরে হাওড়া মেট্রো, হাওড়া মেট্রো থেকে বেরিয়ে একেবারে হাওড়া স্টেশনে, এই যে পিছনে হাওড়া স্টেশন, আর আমার সামনে আমার মিতে বন্ধু মানুষ বন্ধু সামনেই আছে। চলো আমরা এবার বেরোই আস্তে আস্তে। হাওড়া থেকে হরিদ্বার যেতে হলে আমরা 3টে গাড়িতে সাহায্য দিতে পারি। একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস, একটা দুন এক্সপ্রেস এবং একটা উপাসন এক্সপ্রেস। তবে আমরা গিয়েছিলাম কুম্ভ এক্সপ্রেসে, 1, 2, 3, 6, 9 কুম্ভ এক্সপ্রেস, যেটা বেলা 1টায় হাওড়া থেকে ছাড়ে এবং পরের দিন বেলা 3:50 মিনিটে যেটা হরিদ্বারে ঢোকে। এই কুম্ভ এক্সপ্রেসে কিন্তু আমরা গিয়েছিলাম। যদিও কুম্ভ এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতা আমাদের খুব একটা ভালো ছিল না, কারণ কুম্ভ এক্সপ্রেস কিছুটা লেটে ঢুকেছিল, মোটামুটি 1-1.5 ঘন্টা লেটে আমরা কিন্তু পৌঁছেছিলাম। এছাড়াও যাত্রাপথে কিন্তু আমাদের গাড়িতে একটু সমস্যা হয়েছিল। কুম্ভ এক্সপ্রেসে যেটা স্লিপার কোচ হয়ে থাকে সেখানে ভাড়া নেয় মোটামুটি 665 টাকায় এবং থার্ড এসিতে 1735 টাকা পর্যন্ত ভাড়া লাগে, এর সঙ্গে কিন্তু জিএসটি ইনক্লুড হতে পারে। যাত্রার দিনে আমরা কিন্তু হাওড়া স্টেশনে অনেক আগে পৌঁছে গেছিলাম। আমি এবং আমার এক বন্ধু আমরা কিন্তু কৃষ্ণনগরের বাঁধপোলা থেকে বেরিয়েছিলাম, অর্থাৎ অনেকটা আগে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আমরা সকাল 8টা থেকে বাঁধপোলা থেকে ট্রেন ধরেছিলাম এবং বাঁধপোলা থেকে প্রথমে আমরা যাই দমদম, দমদম থেকে মেট্রো করে আমরা যাই হাওড়াতে। হাওড়াতে আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি 11:45 মতো বেজেছিল এবং সেখানে গিয়ে আমরা আমাদের বাকি বন্ধুদের সঙ্গে কিন্তু মিলিত হই। এরপর বেলা 1টা বাজলে আমাদের কুম্ভ এক্সপ্রেস কিন্তু নির্ধারিত সময়ে একদম রাইট টাইমে কিন্তু বেলা 1টার সময় ছেড়ে যায়। আমরা এখন আছি মুরাদাবাদ ইউপিতে। এই মুরাদাবাদে পরে আমাদের ট্রেনটা এক জায়গায় স্টপেজ দেবে, তারপরেই আমরা পৌঁছে যাব হরিদ্বার।
ট্রেন যাত্রা আমাদের মোটামুটি আনন্দদায়ক ছিল, কারণ আমরা 5 জন বন্ধু মিলে একসঙ্গে গিয়েছিলাম এবং আমাদের সঙ্গে কিছু শুকনো খাবার সঙ্গে করে নিয়ে গেছিলাম। বিশেষ করে আমাদের 2 বন্ধু তাদের বাড়ি থেকে মাংস এবং রুটি নিয়ে গিয়েছিল, যেটা আমরা দুপুরে এবং রাতে খেয়ে নিয়েছিলাম এবং পরের দিন কিন্তু আমরা যথারীতি ট্রেন থেকে কিন্তু খাবার অর্ডার করে খেয়েছিলাম। ট্রেনের কিন্তু খাবারের দাম খুব একটা বেশি না, 150 টাকার থালি নেয়, যেখানে রাইস এবং সেই সঙ্গে রুটি নিয়ে রুটি এবং আরও 2 রকমের তরকারি এখানে থাকে এবং ডাল থাকে। আমাদের ট্রেন পরের দিন নির্ধারিত সময়ে প্রায় 1 ঘন্টা পরে অর্থাৎ প্রায় 4:45 থেকে কিন্তু আমরা হরিদ্বার নেমেছিলাম। হরিদ্বার নামার পরে প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে, কিন্তু আমরা রেজিস্ট্রেশনে যেহেতু টাইম থাকে 7টা পর্যন্ত, আমরা গিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরেও প্রচণ্ড ভিড় ছিল, আমরা রেজিস্ট্রেশন করতে পারি না। যেহেতু আমরা অফলাইনে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করতে না পারার কারণে আমরা কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করি, আর অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্লে স্টোর থেকে উত্তরাখণ্ডের যে ট্যুরিজম যে অ্যাপ আছে সেই অ্যাপটা ডাউনলোড করি এবং সেখান থেকে আমরা সকলেরই অনলাইন রেজিস্ট্রেশনটা করে নিই। এবার রেজিস্ট্রেশন তো কমপ্লিট হলো, এবার আমাদের ঘরে যাওয়ার পালা অর্থাৎ রুম দেখার পালা। যেহেতু আমরা ব্যাচেলার গিয়েছিলাম সকলেই, আমাদের সঙ্গে কোনো মহিলা ছিল না, তো আমরা প্রথমে কয়েকটা হোটেলে কথা বলি। তো হোটেলে অনেক ভাড়া পড়ার কারণে আমরা হোটেলে না গিয়ে ধর্মশালাতে ছিলাম। আমরা লাস্ট অব্দি এখানে যে ভোলাগিরি ধর্মশালা এখানে রুম নিয়েছি, রুম 2 রুম মিলে আমাদের 900 টাকা পড়েছে। আর 2 রুমের একটা হচ্ছে অ্যাটাচড রুম 4 বেডের সঙ্গে 2 বেড, আর একটা হচ্ছে 4 বেডের একটা সিঙ্গেল রুম। 2 রুম মিলে আমাদের 900 টাকা পড়েছে। আমি রুমের ভিডিও দিয়ে দেবো কিছুক্ষণ পর। আমাদের ভোলাগিরির রুমগুলো ছিল এরকম, এটা একটা ডাবল বেডের রুম, সাথে এই পাশে একটা 4 সিটের রুম ছিল, 4 জন আর এই 2টো বাদেও আমাদের এরকম আর একটা রুম ছিল যে 3টে রুম মিলে আমাদের 900 টাকা নিয়েছিল। 3টে রুমে আমরা 7 জন ছিলাম মোট, 9 জন ছিলাম মোট 3টে রুমে। তা টাকা হিসাবে মোটামুটি রুমটা চলে আর কি, যে ধর্মশালার রুম করতে ভালো হওয়ার আশা করাও যায় না, এখানে মোটামুটি চলে, এক রাত থাকার জন্য ঠিকঠাকই আছে। আমরা যে ধর্মশালাতে ছিলাম ভোলাগিরি ধর্মশালায়, এটা কিন্তু একদমই গঙ্গার ঘাটের কাছে, বিষ্ণুঘাটের কাছে, বিষ্ণুঘাটের থেকে 2 মিনিটের হাঁটা পথ। আমরা কিন্তু এখানে যখন রুমে ঢুকে তখন প্রায় সন্ধ্যার বেরিয়ে গেছে, প্রায় 8টা বাজে। তো প্রথমে রুমে গিয়ে আমরা আমাদের লাগেজগুলো রেখে সরাসরি চলে যাই গঙ্গার ঘাটে এবং সেখান থেকে স্নান সেরে উঠে এসে আমরা দাদা বৌদি যে হোটেলে খাবার খেয়ে, রাতে খাবার খাবার খেয়ে আমরা আমাদের প্রথম দিনের যে যাত্রা সেটা কিন্তু কমপ্লিট করি। পরদিন সকালে আমরা হোটেল থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড যাই, কিন্তু আমাদের যেহেতু বাস বুকিং করা ছিল না, যার কারণে আমরা কিন্তু বাসের কোনো টিকিট পাইনি এবং যার ফলে আমরা 4 চাকা বুক করি। এবং 4 চাকা বুক করে যেহেতু আমরা 5 জন ছিলাম এবং 5 জনের সঙ্গে আমাদের সঙ্গে রাস্তায় কিন্তু ট্রেনের মধ্যে আরও 4 জনের পরিচয় হয়, তো টোটাল মিলে আমরা 9 জন ছিলাম। আমরা 9 জন একটা গাড়ি বুক করে সরাসরি ওখান থেকে সোনপুরাকে চলে যাই এবং সোনপুরাকে যাওয়ার পথে কিন্তু আমরা 2 জায়গায় স্টে করি। এক জায়গায় আমরা দেবপুরাকে স্টে করি এবং সেখান থেকে একটা দর্শনীয় জায়গা আছে সেখানে কিছু দেখি এবং এরপর আমরা ধাত্রী দেবীর যে মন্দির আছে সেই মন্দিরে কিছুটা সময় কাটাই। দেবপুরা হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরি গাড়োয়াল জেলার একটি শহর। এই অঞ্চলটি অলকানন্দ নদীর পাঁচটি সঙ্গমের একটি, যেখানে অলকানন্দ এবং ভাগীরথী মিলিত হয়ে এবং গঙ্গা নামটি ধারণ করেছে। ঐতিহাসিকভাবে এটি সেই জায়গা যেখানে ঋষি দেব শর্মা তার তপস্বী জীবন কাটিয়েছিলেন, তার নাম থেকে এর বর্তমান নাম দেবপুরায় হয়েছে। এটি পাহাড়ের 5টি পবিত্র সঙ্গমস্থলের একটি এবং এটি ধর্মপ্রাণ হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। সোনপুরায় যাওয়ার পথে এরপর আমরা দাঁড়াই ধারী দেবী মন্দিরে। ধারী দেবী একটি জাগ্রত মন্দির, উত্তরাখণ্ডের অভিভাবক দেবতা বলে একে মনে করা হয় এবং 4 ধামের রক্ষাকর্তা হিসাবে একে পূজিত হয়। পৌরাণিক কাহিনী অনুসারে একবার প্রবল বন্যায় একটি মন্দির ভেসে যায় এবং ধরো গ্রামের কাছে একটি পাথরে ধরিদেবীর মূর্তি আটকে যায়। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন যে
কান্নাকাটি শুনে এবং একটি ঐশ্বরিক কণ্ঠে তাদের সেখানে মন্দির স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর থেকে এখানে কিন্তু মন্দিরটা স্থাপিত হয় এবং মা কালী ধারী দেবী রূপে এখানে পূজিত হন। স্থানীয় উপাখ্যানে আরও আছে যে যে দেবতার মূর্তি দিনভর চেহারা পরিবর্তন করে, সকালে একটি মেয়ে শিশু, বিকেলে একটি যুবতী এবং সন্ধ্যায় একটি বৃদ্ধ মহিলা। কথিত আছে যে দেবী ধরি দেবীর দুটি অংশ রয়েছে, তার শৈলের উপরের অংশ ধরি দেবীর মন্দিরে এবং তার নিচের অংশটি কালীমঠ মন্দিরে উপস্থিত হয়েছিল, সেখানে তাকে মা কালী হিসাবে পূজন করা হয়। কিংবদন্তি অনুসারে ধরি দেবীর মূর্তি কোনো ছাদের নিচে রাখা যায় না, সুতরাং সেই অংশটি সর্বদা আকাশের নিচে খোলা থাকে। মন্দিরটি শ্রীনগর এবং রুদ্রপ্রয়াগের মধ্যে অলকানন্দা নদীর তীরে অবস্থিত। কেদারনাথ যাত্রা প্রথম পর্ব এখানেই শেষ করছি। আমরা এরপর যাব সোনপুরাগে। সোনপুরাগ থেকে কিন্তু আমাদের যেতে যেতে প্রায় রাত্রি 12টা বেজে গেছিলো, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আমরা কিন্তু সোনপুরাগ অপেক্ষা করে নেই, সোনপুরাগ থেকে একবার আমরা চলে গিয়েছিলাম গৌরীকুণ্ডে এবং সেখানে আমরা ঘর ভাড়া নিয়ে রাত্রি থেকেছিলাম। এবার সকালবেলা আমরা গৌরীকুণ্ডের যে পবিত্র স্নানের জায়গা আছে সেখান থেকে স্নান করি এবং সেখান থেকে আমরা স্নান করে এসে কেদারনাথে উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো বন্ধুরা, পরবর্তী পর্বে আমি কেদারনাথের ভিডিওটা তোমার সামনে তুলে ধরবো, কেদারনাথ যাত্রা, কেদারনাথ মন্দির দর্শন সমস্ত কিছু কিন্তু পরবর্তী ভিডিওতে তুলে ধরবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।